সেলফি তুলতে যাওয়া ভক্তকে চড় মারতে গিয়ে আবারও বিতর্কে সাকিব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় না। দেশের এই তারকা ক্রিকেটারের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। খেলার মাঠে অনন্য সাকিব প্রায় খবরের শিরোনাম হয়েছেন বিভিন্ন বিতর্কের কারণে। ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব। সীমানা দলের কাছে দাঁড়িয়ে সাকিব আল হাসান কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক সেলফি তুলতে এলেই ঘটে ঘটনাটা। সোমবার 6 মে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ চলছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। 9টায় টস হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময় হয়নি। গত রাতে বৃষ্টি হয়, আউটফিল্ড ভেজা থাকায় দেরিতে টস হয়। টসের 20 মিনিট আগে ঘটে এই ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়ে যে কথা বলছিলেন, বাংলাদেশের তারকা অলরাউন্ডারের অ্যাকশন দেখেই বোঝা গেছে। সে সময় খেলোয়াড় বেশি এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ছবি তুলতে মানা করলেও নাছোড় দর্শক তা শুনতে তো। সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তাকে চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। ভক্তের ওপর তেড়ে যাওয়ার ঘটনা সাকিবের আগেও আছে, এবারও স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হবে সমালোচনা। তবে এখানে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। এবার ডিপিএলে ফতুল্লার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড় বেশি এলে নিরাপত্তা কর্মীরাও দ্বন্দ্বে পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে সাকিবের দল শেখ জামাল। প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক এ প্রতিবেদন লেখা পর্যন্ত 28 ওভারে 2 উইকেটে 143 রান করেছে। সাকিব 6 ওভার বোলিং করে 30 রানে 1 উইকেট নিয়েছেন। উইকেটটি তিনি নিয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার শাহাদাত হোসেন দীপুর। তামিম ইকবাল করেছেন 25 বলে 22 রান। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।